আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পারছেন ইট ভাটার শ্রমিকেরা কাঁচা ইট লোড দিচ্ছে। এখন ক্লিনের ভিতর নিয়ে যাবে। দেখতে থাকুন কিভাবে কাঁচা ইট লোড দেওয়া হয়। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। এই শ্রমিকেরা কাজ করে বলেই ভাটার মালিকেরা আয় উন্নতি করে। অনেক অনেক পরিশ্রমের ফল। এখন রাবিশ বাইরে নিয়ে যাচ্ছে, এগুলো পাকা রাবিশ। আর এই যে লোড দিচ্ছে এখন কাঁচা ইট, এই কাঁচাইটগুলো এখন লোড হবে, ভ্যানে করে নিয়ে আসতেছে। আগে অনেক কষ্ট হতো, পা ভ্যানে নিয়ে আসতো, এখন অটো ভ্যান হয়েছে, যার কারণে কষ্ট অনেক কম হয়। ছিলাম সারা তো ধর তুলে এটা নিয়ে।